আমার মাথা ঘোরার একটা প্রবলেম ছিল, তা এই প্রবলেম আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। নমস্কার, আমি ডক্টর নীলোৎপল দত্ত, অ্যাজ এ কনসালটেন্ট নিউরোঅটোলজিস্ট অ্যান্ড ভার্টিগো স্পেশালিস্ট ইন চার্জ অফ দ্য ডিপার্টমেন্ট অফ নিউরোঅটোলজি অ্যান্ড মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালস কলকাতা। আপনি কি টলটলেভাবে ভুগছেন, সারাদিনই মাথা ঘুরছে, টলটল টলটল করছে, যেটার জন্য আপনি নর্মাল যে ডে টু ডে অ্যাক্টিভিটিজের জন্য বেরোতে পারছেন না, মনে হচ্ছে লাইফটা আমার শেষ হয়ে গেল, আমি শুয়েই থাকি, কিছুই করছেন না? যদি এইসব সমস্যাতে ভুগছেন তবে শুনুন, আমাদের এই পেশেন্টের কিছু স্টোরি আপনাকে আমি শোনাচ্ছি। একটা পেশেন্ট আমার কাছে এসেছিলেন যে সারাদিনই টলটলেভাবে ভুগছে, বলেন ডাক্তারবাবু আমার কিন্তু মাথা ঘোরা বাই বাই করে ঘুরছে না, কিন্তু যখনই আমি হাঁটতে চলতে যাচ্ছি টলটলে ভাব হচ্ছে, যখনই লোকজনের মাঝখানে যাচ্ছি, আমি অফিসে যাচ্ছি 10টা লোককে দেখছি, আমি মনে হয় আমি পড়ে যাব, একদম বেরোতেই পারছি না রাস্তার থেকে। আমরা ডিটেইলে পেশেন্টটাকে দেখলাম, আমাদের ভেস্টিবুলার ল্যাব যে মেডিকাতে আছে পুরো সফিস্টিকেটেড, যত রকমের পরীক্ষা ব্যালেন্স সংক্রান্ত সব দেখে আমরা যেটা ডায়াগনোজ করলাম যে পেশেন্টের এক রকমের ফাংশনাল ডিজিনেস বলে একটা রোগ হয়, যেটাতে কিছুটা ব্রেইনের ব্যালেন্সের যন্ত্রতে একটু প্রবলেম হয়, প্লাস কানেরও ব্যালেন্সের যন্ত্রতে একটু হালকা প্রবলেম পাওয়া যায়। সেটার জন্য আমরা ওষুধ প্লাস কিছু ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন থেরাপি এগুলোকে শুরু করি, এক দেড় মাস পর পেশেন্টকে আসতে বলি, বাকিটা আপনারা আমাদের পেশেন্টের মুখ থেকেই শুনবেন। থ্যাংক ইউ। আমার নাম মিল্টন মন্ডল, আমার বাড়ি বসিরহাট। আমার মাথা ঘোরার একটা প্রবলেম ছিল, তা এই প্রবলেম আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। হঠাৎ আমি ইউটিউবে একদিন এই ডাক্তারবাবুর সন্ধান পাই, এবং ওই সন্ধান পেয়ে এই ডাক্তারবাবুর খোঁজ করে মেডিকায় আসি এবং ডাক্তারবাবুর সাথে আমি সাক্ষাৎ করি, সাক্ষাৎ করে চিকিৎসা হই, হয়ে এখন আমার আমি মোটে হাঁটতেই পারতাম না ঠিকঠাক, একদম অচল অবস্থায় প্রায় চলে গিয়েছিলাম, কিন্তু এখন অনেক সুস্থতার ভিতরে আমি একা একাই এখন ডাক্তার দেখাতে এসেছি। তা এইরকম যদি কারো প্রবলেম থাকে আপনারা ডাক্তারবাবুর সাথে আসেন, ডাক্তারবাবু নীলোৎপল দত্ত, তিনাকে আমি দেখিয়েছি এবং আমি অনেক সুস্থ হয়ে গেছি, এখনও ডাক্তারবাবুর সাথে আবার এসেছি দেখাতে। ডাক্তারবাবু বলবেন আমাকে আরও ওষুধ খেতে হবে কি হবে না, কী কীভাবে চলতে হবে, ডাক্তারের পরামর্শের জন্য আমি আবার দেখা করতে এসেছি।